এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার আফরোজা মৌটুসী, সিলেট নগরীর বালুচর এলাকায় দুর্গা বাড়িতে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং পশ্চিমবঙ্গের সল্ট লেকে আছেন সুব্রত আচার্য। সরাসরি প্রথমেই যাচ্ছি মৌটুসীর কাছে। শারদীয় দুর্গা উৎসবের মহানবমীতে মণ্ডপগুলোতে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আমি আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, ভক্তদের আনাগোনা একদম মুখরিত হয়ে রয়েছে চারপাশ। সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি এবং সকালে কিন্তু নবমীর যে বিশেষ কল্পারম্ভ বিহিত পূজা সেটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং এরপরে ভক্তরা অঞ্জলি দিয়েছেন এবং আরতি করেছেন। দেবীর আরতিতে দেবীর অঞ্জলিতে ভক্তরা প্রার্থনা করছেন যাতে এই পূজার যে সম্পূর্ণ আনুষ্ঠানিকতা তারা ভালোভাবে পালন করতে পারেন এবং তারা দেবীর কাছে চান আগামীতেও যাতে এই ধারা অব্যাহত থাকে এবং দেবীর এই মহা উৎসবটি যাতে তারা প্রতি বছর ভালোভাবে পালন করতে পারে। করোনার কারণে কিন্তু গেল দুই বছর তারা ভালোভাবে দুর্গাপূজা পালন করতে পারেনি, তাই এ বছরের উৎসাহ উদ্দীপনাটা যেন একটু বাড়তি মাত্রা যোগ করছে, কারণ এবছর কোনো বিধিনিষেধ নেই, কোনো নিয়ম নীতি নেই, সবাই নিজেদের মতো করে আনন্দ উদযাপনে কিন্তু মেতে উঠেছেন। এবং এই সকাল থেকে যেহেতু পূজা এবং আরতির অধ্যায়গুলি ছিল সেগুলি শেষ হয়েছে, এখন তারা প্রসাদ নিচ্ছেন এবং লাইন ধরে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার প্রসাদ নিচ্ছেন এবং তারা খাচ্ছেন। আশেপাশে প্রচণ্ড মানুষ এবং তারা প্রসাদ খাচ্ছেন, পারস্পরিক ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন, নিজেদের মধ্যে সময় পার করছেন, কেউ বা দেবীর আরাধনা করছেন, কেউ অঞ্জলি দিচ্ছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে কয়েকবার ধারাবাহিকভাবে অঞ্জলি প্রদান করা হয়েছে এবং এখনও কিন্তু অঞ্জলি প্রদান করা হচ্ছে। যারা সকাল থেকে এ পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে অঞ্জলি দিতে পারেননি তাদের জন্য কিন্তু আলাদাভাবে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং আজ মহানবমীর দিনে কিন্তু দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা বা মূল পূজার শেষ হবে, আগামীকাল দশমী বিশেষ পূজার হবে এবং এরপরে কিন্তু বিসর্জনের মাধ্যমে দেবীকে বিদায় জানানো হবে। তাই আজকের দিনটি কিন্তু একই সাথে যেমন আনন্দের তেমনি বিষাদের, কারণ দেবী এসেছেন এক বছর পর আবার চলে যাচ্ছেন মর্ত্য থেকে কৈলাসে এবং কৈলাসে ফিরে যাবে, এই দুঃখটি যেমন আছে তেমনি দেবী যাওয়ার সময় সকল অশুভ শক্তির বিনাশ করবেন এবং শুভ শক্তির সূচনা করে দিয়ে যাবেন পৃথিবীতে এবং ভক্তদের মনের আশা পূর্ণ করবেন, ভক্তদের মনে যে বাসনা আছে সেগুলো পূর্ণ করে দিয়ে যাবেন, এই আশায় তারা দেবীর কাছে করছেন। এবং দেবী এবছর এসেছেন গজে করে, অর্থাৎ হাতিতে করে, এবং যাবেন নৌকায় করে। ধরা হয়ে থাকে গজে বা হাতিতে করে যদি দেবীর আসেন বা মর্তে আগমন হয় তখন পৃথিবীর শস্য এবং ধানে পরিপূর্ণ হয়ে ওঠে এবং নৌকা করে গেলেও কিন্তু কিছুটা এরকমই, তাই তারা শুভ সূচনা এবং শুভ সমাপ্তি আশা করছেন দেবী দুর্গার কাছ থেকে। তো এই ছিল আমার কাছে মহানবমীর যে আনুষ্ঠানিক কথা ঢাকার তার সবশেষ। যাব সিলেটে, জানব সেখানকার মহানবমীর দুর্গাপূজার খবর। সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, আমি এই মুহূর্তে আছি দেশের অন্যতম প্রাচীন দুর্গাবাড়িতে, সিলেটের দুর্গাবাড়িতে। সকাল থেকে এখানে বেশ কিছু কয়েকটি আনুষ্ঞানিকতা সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে পুষ্পাঞ্জলি শেষ করে এখন প্রসাদ বিতরণ করছেন এই যে দুর্গাবাড়ির যারা পুরোহিত আছেন তারা, এবং এখানে অন্যদিকে সেই ঠাকুর তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন এবং ঠাকুরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। হাজার হাজার মানুষ আমরা দেখেছি সকাল থেকে এই দুর্গাবাড়ির যেই পাহাড়ের টিলার উপরে এই দুর্গাবাড়িটি, সেই পুরো রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ সকাল থেকে আসা যাওয়া করেছেন এবং এখানে ঠাকুর বিভিন্ন আনুষ্ঠানিক করছে, প্রসাদ বিতরণ করা হচ্ছে। এবং কিছু সময় আগে দুপুরবেলা এখানে পাঁঠা বলি দেওয়া হয়েছিল। এই আজকের দিন নবমীর অন্যতম আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে পাঁঠা বলি, এবং আমরা জানি যে দুর্গাপূজার আজকে নবমী এবং আজকে বলা যায় একরকম শেষ দিন, আগামীকালকে দশমী, দশমীর দিন বিসর্জন করা হবে। দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র সিলেট নগরী নয়, আমরা এখানে দেখেছি ঢাকা, এখানে দেখেছি অন্যান্য জায়গা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ভুরিরাজস্ব, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দুর্গাবাড়িতে দুর্গা পূজার সময় উপস্থিত হন। এখানে যে দুর্গা প্রতিমাটি রয়েছে, দুর্গা প্রতিমাটি স্থায়ী প্রতিমা, এই সেই প্রতিমাকে কেন্দ্র করে এই দুর্গাবাড়ি। এবং এই কেউ বলছেন এই দুর্গাবাড়ির বয়স 400 বছর কিংবা তারও বেশি হতে পারে, 500 বছর হতে পারে, কিন্তু তেমন ইতিহাস আমরা উইকিপিডিয়াতে খুঁজে পাইনি। তবে এই দুর্গাবাড়ি হচ্ছে গিয়ে দেশের যে কয়েকটি, দুই একটির মধ্যে সবচেয়ে প্রাচীন দুর্গাবাড়ি, বিশাল এলাকা নিয়ে গঠিত এই দুর্গাবাড়ি। এবং দুর্গাবাড়িতে অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে থাকে। এবং আজকে নবমীর দিন, নবমীর দিন কালকে বিসর্জন। এবং আমরা বলে রাখি যে সিলেটে যে 605টি দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সুশৃঙ্খল
উচ্ছৃঙ্খল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা রাখা হয়েছে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র্যাব, আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেখেছে এবং যারা পূজারীরা আসছে তারা প্রত্যেকে বলেছেন যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবারে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মোটামুটি এ ছিল সিলেটের দুর্গাবাড়ি থেকে দুর্গাপূজার নবমী সর্বশেষ। এবং আমি এবার চলে যাচ্ছি কলকাতার খবর জানার জন্য, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুব্রত। ইকরাম ভাই, আপনাকে মহানবমীর শুভেচ্ছা এবং একই সঙ্গে ধন্যবাদ। আমি এই মুহূর্তে প্রিয় দর্শক দাঁড়িয়ে রয়েছি গোপীর নৌকোর দোকানে, যেই নৌকোর দোকানে বিজন মাঝি এসেছিলেন এবং সেখানে গতকাল রাতে যখন পদ্মায় তিনি মাছ শিকার করতে ঢুকে বেরিয়েছিলেন তখনই তার নৌকো ক্ষতিগ্রস্ত হয় এবং জালটা ছিঁড়ে যায়। সে কারণেই এই গোপীর নৌকোর দোকানে এসে পদ্মা এই তার যে ডিঙি নৌকা সেই নৌকাটি ঠিক করেন এবং জালটিও মেরামত করেন। আমি দর্শকদের একটু রহস্য নিয়েই বলবো যে আমি আস্তে আস্তে একটু ভেতর দিকে যাব এবং তারপর পদ্মা নদীর মধ্যে যারা জীবন এবং জীবিকা নির্বাহ করে তারা কিভাবে ঠিক এই জীবন বাস্তবতায় এগিয়ে যায় সেটি কিন্তু এবারের সল্টলেকের এই ব্লকের শারদীয় দুর্গা উৎসবে এবারের কিন্তু পুজোর থিম করা হয়েছে পদ্মা পাড়ের রূপকথা। যদিও তারা বলছেন যে এটি রূপকথা, কিন্তু বাস্তবিক অর্থে পদ্মা পাড়ের জীবনের যে বাস্তবতা, একজন মাঝি বা একজন যারা মাছ ধরেন তাদের যে বাস্তবতা এবং নৌকোর মধ্যে যে তাদের জীবন এবং জীবন সংগ্রাম, সেইটাই কিন্তু এবারের এই দুর্গাপূজার মূল বিষয় ভাবনায় তুলে আনার চেষ্টা করেছেন যেখানকার আয়োজকরা। তো আমি জানতে চাইবো যে এই যে ভাবনা, এই ভাবনায় আপনাদের কতটা হৃদয় ছুঁয়েছে? ভাবনা তো অত্যন্ত ভালো। নৌকা জীবন, জলের জীবন, সেটা একটা আলাদাই দিক আমাদের সমাজের এবং আমাদের দুই বাংলা। এখানে সমুদ্রের সঙ্গে অনেক মানুষের ঘর, রোজ নামচা, রোজকার। সুতরাং নৌকা এই ভাবনার মাধ্যমে যদি নৌকা এবং জলের পাশাপাশি আশপাশে মানুষের অধিবাসীদের ভাবনা, দুঃখ, কষ্ট একটু সাধারণ মানুষের চোখে একটু বেশি করে ধরা দেয়, সেটাই এই থিমের সার্থকতা। আমরা সবসময়ই কলকাতার দুর্গাপুজো, সেটা উত্তর হোক, দক্ষিণ হোক, মধ্য হোক কিংবা পূর্ব কলকাতায় হোক, এই বিষয় ভাবনায় কিন্তু বরাবরই, আমি আগেও বলেছি, বিষয় ভাবনায় যারা পুজো উদ্যোক্তা তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমি শুধুমাত্র শুধু বলবো যে এবারের নিঃসন্দেহে আমি মহালয়ার পর থেকে যে কয়টি দুর্গা মণ্ডপে ঘুরে বেরিয়েছি, নিঃসন্দেহে পদ্মা পাড়ের রূপকথা, এই যে মণ্ডপের যে থিম এবং বিষয় ভাবনা, সেটি কিন্তু হৃদয়ে ছুঁয়েছে সকলের, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। মূল প্রতিমার মধ্যেও কিন্তু দেখেছি যে এক ধরনের পদ্মা পাড়ের জীবনের, জীবন এবং জীবিকার যে রূপচ্ছবি সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমাদের কাছে সল্টলেকের এই ব্লক থেকে পদ্মা পাড়ের রূপকথা নিয়ে যে দুর্গা উৎসব, দুর্গা উৎসবের আজকে মহানবমীর বিকেল, আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ। মহানবমীর সবশেষ খবরাখবর জানতে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম পশ্চিমবঙ্গের সল্টলেকে, তার আগে ছিলাম সিলেটে এবং শুরুতেই ছিলাম রাজধানী ঢাকেশ্বরী মধ্যে।